নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি দই চিকেন। একঘেয়ে চিকেনের ঝোল খেতে ভালো না লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন দই চিকেন রেসিপিটি। খেতে খুবই সুস্বাদু হয়, খুবই কম উপকরণে এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যায় দই চিকেন। আমি পম্পা, আপনারা দেখছেন পম্পার রান্না। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দই চিকেন বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার ম্যারিনেট করে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম মেন ইনগ্রিডিয়েন্টস টক দই। এখানে 100 গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণগুলোকে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। আপনারা এই সময় গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি পুরো রান্নাটাই শুকনো লঙ্কা বাটা দিয়ে করছি, তাই গোলমরিচ বা কাঁচা লঙ্কা ব্যবহার করব না। চিকেনের পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। চিকেন আর সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এইভাবে ম্যারিনেশন করে রেখে দেব 15 মিনিট। আপনাদের হাতে সময় বেশি থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন বা ওভারনাইটও রেখে দিতে পারেন, তবে অবশ্যই ফ্রিজে রাখবেন। ফোড়নে দেবার জন্য আমি এখানে নিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, 6টা শাহিমরিচ, 2 টুকরো দারচিনি। এগুলোকে হামানদিস্তাতে দিয়ে হালকা ক্রাশ করে নেব। পুরোপুরি গুঁড়ো করব না, হালকা ক্রাশ করে এবার বাটিতে ঢেলে রেখে দেব। চিকেন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2 পিস শুকনো লঙ্কা, ক্রাশ করা মশলাটা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে 600 গ্রাম মাংসে 200 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আবারও 1 মিনিট ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলোকে। গ্রেভি সহ সমস্ত চিকেনটাকে দিয়ে দেব না, গ্রেভি বাদ দিয়ে শুধুমাত্র চিকেনের পিসগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মশলার সাথে চিকেনগুলোকে 4 মিনিট কষিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেব। দেখুন মাংস থেকে কত জল বেরিয়ে এসেছে। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। মাংস ম্যারিনেশনের সময় লবণ দিয়েছি, তাই এখন খুব বেশি পরিমাণে লবণ দিলাম না। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, মাংসে রং আনার জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ চিকেন মশলা। আপনারা এখানে মিট মশলাও ব্যবহার করতে পারেন। যদি আপনারা দই চিকেন সাদা রং রাখতে চান, তাহলে হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন। মাংসটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। যেহেতু মাংসে কোনো জল ব্যবহার করব না,
সেই জন্য বারবার ঢাকনা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। এবার দেখুন মাংসটাও অনেকটা সফট হয়ে এসেছে আর মাংস থেকে জল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেশনের দইটাকে, আবারও ভালো করে মিশিয়ে দেব। দই চিকেনের গ্রেভিটা ঘন গ্রেভি হলে দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে, তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব চিকেনের পিসগুলো পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেব। মাংস থেকে তেল বেরিয়ে এসেছে এবং পুরোপুরি রেডি হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো, কুচানো ধনে পাতা। এবার প্লেটে নামিয়ে নেব। সার্ভ করার জন্য রেডি দই চিকেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থাকুন।